সালামু আলাইকুম, একটা সিরিয়াস ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন কিংবা আপনার কোনো ফ্রেন্ড বা আপনার ছোট ভাই বোন যদি 20, 21 এবং 22 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকে এবং তারা যদি অপেক্ষা করে থাকে যে তারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, ইউরোপে পড়াশোনা করতে যাবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্কলারশিপের সাথে পরিচয় করিয়ে দিব, যে স্কলারশিপটা হচ্ছে আপনাকে একটা ভালো সুযোগ সুবিধা দিয়ে ব্যাচেলর কমপ্লিট করার সুযোগ করে দিবে। তো আমরা অনেকেই চাই যে আমরা এইচএসসির পরে দেশের বাইরে পড়াশোনা করতে যাব, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করতে যাব, সেখানে পড়াশোনা শেষ করে প্লেসমেন্ট পাব এবং তারপর সেটেলমেন্টে যাব। তো যারা যাদের এই ধরনের চিন্তা আছে, এই ভিডিওটা তাদের জন্য একটু গুরুত্বপূর্ণই বটে। তাছাড়া যদি আপনার এরকম কেউ নাও হয়ে থাকেন, আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনার ফেসবুক পেজে, আপনার ফেসবুক ওয়ালে এবং বন্ধুদের সাথে, হয়তো তাদের এমন কেউ আছে যে হচ্ছে এরকম কিছু খুঁজছে। তো আপনারা সবাই জানেন যে দেশের বাইরে ব্যাচেলর পড়া খুবই কস্টলি, খুবই খরচের। সেই জায়গায় যদি আপনার ব্যাচেলরে একটা স্কলারশিপ পান, তাহলে এটা আপনার জন্য খুবই একটা ভালো ধরনের সহযোগিতা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এই স্কলারশিপটা আপনাকে দিচ্ছে হচ্ছে ইউরোপের একটা দেশ, তাও আবার ফুল ফান্ডেড, তাও আপনি ব্যাচেলর করতে পারতেছেন। তো কথা বলছি হাঙ্গেরির গভর্নমেন্ট স্কলারশিপ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপের আন্ডারে আপনি ব্যাচেলর করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন এবং পিএইচডি করতে পারবেন। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যায় এবং তারা এটা করছে। তো আপনি যদি চান যে আপনার অ্যাকোমোডেশন ফি তারা কেউ প্রোভাইড করুক, আপনার ফুড কস্ট কেউ প্রোভাইড করুক এবং আপনি মাস শেষে একটা স্টাইপেন্ড পেয়ে আপনার ব্যাচেলরটা শেষ করবেন, তাহলে এই স্কলারশিপটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তো তারা তাদের অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইটে অলরেডি এটা অ্যানাউন্স করে দিচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন এবং আপনি এখন অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি 16 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তো যাদের এখনও আইএলটিএস স্কোর আসে নাই বা রেজাল্ট পেন্ডিংয়ে আছেন, তারা ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, বা যারা হচ্ছে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আইএলটিএসের পরীক্ষায় বসবেন, তারাও অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। যাই হোক, আপনি যদি চান যে আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বা সেঞ্জেনভুক্ত কোনো দেশে প্রবেশ করবেন, দেন সেখান থেকে পুরো ইউরোপ ঘুরে দেখবেন, তাহলেও এটা আপনার জন্য একটা ভালো সুযোগ হতে যাচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে পেজের লিঙ্ক, তাদের পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে কোথাও দিয়ে দিব, আপনি একটু চেক করে নেবেন। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই নিউজটা আগে জেনেও থাকেন তাহলে তো ভালো, আপনি আবার হচ্ছে শেয়ার করে দিতে পারেন, যেন আপনার ফ্রেন্ডরা, আপনার ফ্রেন্ড লিস্টে কেউ যদি আমার থাকে যে অ্যাপ্লাই করতে চাচ্ছে, তার জন্য সে যেন বিষয়টা জানতে পারে। আর আমাকে ফলো দিয়ে দিবেন যদি, আর আপনি যদি অ্যাপ্লিকান্ট হন, তাহলে আপনার যদি আরও অনেক কিছু জানার থাকে এই বিষয়ে, আপনি আমাকে হচ্ছে ইনবক্স করতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি হচ্ছে বিস্তারিত তাহলে এটার রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসেস এগুলো নিয়ে আমি ভিডিও মেক করব এবং প্রয়োজনে এক্সপার্টিস কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।